অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করার বিষয়ে গ্রাহকদের অবগত করতে কুমারঘাট মাঠে নামলো ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের টিম। উল্লেখ, কুমারঘাট পৌর পরিষদের অধীনে থাকা বিমল সিনহা শপিং কমপ্লেক্সের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তা প্রথমে পৌর পরিষদ থেকে দেওয়া হয় নিগমের মারফত, কিন্তু বিগত এক বছর ধরে নিগমকে লিখিতভাবে জানিয়ে সেই বিদ্যুৎ সংযোগের দায়িত্ব ছাড়ে কুমারঘাট পৌর পরিষদ কর্তৃপক্ষ। এরপর থেকে নিগমকে কোনো মাসিক বিল না দিয়ে এতদিন ধরে বিদ্যুৎ ব্যবহার চলছিল শপিং কমপ্লেক্সে। অবশেষে কমপ্লেক্সে থাকা প্রায় শতাধিক দোকান এবং অফিসের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে উদ্যোগী হল নিগম। আগামী 31 জানুয়ারি সমস্ত লাইন কেটে দেওয়ার আগে গ্রাহকদের নিজ নিজ লাইন নামিয়ে নেওয়ার জন্য অফিসে আবেদন করার বার্তা দিতে নিগম থেকে কুমারঘাটের সিনিয়র ম্যানেজার প্লাবন দাসের নেতৃত্বে পরিদর্শন করা হয় কমপ্লেক্সের প্রতিটি দোকান এবং অফিস। এসটিইউ জানিয়েছেন, আবেদন করলে সবাইকে একসাথেই দিয়ে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। পৌরসভা কুমারঘাট মিউনিসিপ্যালিটির থেকে আমাদের জানানো হয়েছে যে এখানে একটা বল্ক কানেকশন আছে, যেটাতে 100-150 সোপে কানেকশন আছে, যেটা পৌরসভা আগে বহন করতো, যা রেভিনিউ পৌরসভা দিত। কিন্তু পৌরসভা 2020 সালের জুন মাসে তারা লাইনটা ডিসকানেক্ট করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এতগুলি সোপের ইন্ডিভিজুয়াল যারা মালিক আছে তারা কানেকশনটা তারাই নিব, তারাই বিল পেমেন্ট করব। তো আমরা কালকে পৌরসভার থেকে রিমাইন্ডার পাইছি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমরা জানাই দিছে যে আমরা তারা আর এই বহন করতো না। তো আমরা আজকে অ্যাওয়ারনেসের লিগে আইছি, প্রত্যেকটা সোপ মালিকরে আমরা কইছি যে আপনারা 31 জানুয়ারির ভিতরে আপনাদের সোপে ইন্ডিভিজুয়াল কানেকশন নেন। হ্যাঁ, কারণ আমরা গত 2 বছরে অনেক টাকা রেভিনিউ লস হয়েছে, আমরা রেভিনিউ পাইতে আসি। 31 জানুয়ারির পরে আমরা যে কোনো সময় যে কোনো দিন ডিসকানেক্ট করে দেব। প্রশ্ন হলো, এই ভবনে প্রায় শতাধিক বিদ্যুৎ ব্যবহারকারী রয়েছেন, প্রত্যেকে ন্যায্য মূল্য দিয়ে আলাদা আলাদাভাবে আবেদন করলে আদৌ সবাইকে একসাথে তাদের প্রাপ্য সামগ্রী দিয়ে নতুন সংযোগ দিতে পারবে কি নিগম? কেননা কেলের কীর্তিতে সংযোগ সামগ্রী সহ নানান পরিকাঠামোগত ত্রুটিতে এখন নত জানু ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।